এই পার্টি শুরুতে দেখানো হয় উইফি দাওয়াইয়ের সাথে অনেকটা ঝগড়া করে। দাওয়াই আর উইফি মিস ড্যাংনাকে বলে তিয়ান গ্রুপ অফ কোম্পানির সাথে মীমাংসা করা উচিত। তখন সে বলে যে এটা সম্ভব নয়। তারপর তারা একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে দোষ ছিল মিস ড্যাংনার। এতে মিস ড্যাংনা অবাক হয়ে যায় এবং বলে যে আপনারা কি আমার সাইডে? তখন সে বলে যে অফকোর্স, কিন্তু আমরা যদি এই কেসটা নিই তাহলে আমরা হেরে যাব, কারণ এই ভিডিও ক্লিপটা প্রমাণ হিসেবে তারা ইউজ করবে। তখন সে বলে যে আমি কিছু বুঝি না, আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। এদিকে কিং সিং এর কাছে মিস হোয়াং যায় এবং তাকে ডিনারের জন্য ইনভাইট করে। কিং সিং বলে যে ইয়ং হোয়াইতে রাগ করবে, আমাদের ডিনারের এই পার্টিটা ক্যান্সেল করতে হবে। তখন মিস হোয়াং বলে যে আমি শুনেছি তোমাদের বিয়ে অ্যাব্রোডে হয়েছে, অথচ 3 বছর আগে তো ইয়ং হোয়া অ্যাব্রোড থেকে ফিরে এসেছে। আচ্ছা, আমি গিয়ে মিস ইউহির কাছে জিজ্ঞাসা করব। কিং সিং বলে যে আপনার কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তখন সে বলে যে আমার এই ভুলটি তুমি দূর করে দাও, কাল রাতে আমার সাথে ডিনার করতে যাবে। অন্যদিকে তাওয়াই উইফিকে বলে যে এই কারেন্ট সিচুয়েশন দেখে আমার মনে হয় কেসটা থেকে গিভ আপ করে দেওয়া উচিত। তখন উইফি তাকে নিষেধ করে এবং বলে যে আমি এবং আমার বাবা এই কেসের জন্য অনেক কিছু করেছি। এদিকে কিং সিং ইয়ং হোয়াকে রেডি করতেছে মিস্টার কিউর উইটনেস হিসেবে যাওয়ার জন্য। কিং সিং তাকে অনেকটা এনকারেজ করে। এদিকে ফাইনালি কোর্ট দেখানো হয় যেখানে মিস্টার কিউর কোম্পানির কিছু গড়বড়ি দেখা দেয় আর ইয়ং হোয়া তার উইটনেস হিসেবে প্রমাণ দেয়। কিন্তু তারপরও কিছু গড়বড়ি দেখা দিলে মিস্টার কিউ বলে যে আমি জানি না এই প্রোগ্রামে এতটা গড়বড়ি করতে আসলো। অন্যদিকে ড্যাংনা আর ইয়ার কেস চলে যেখানে ড্যাংনার বলে যে এ আমাকে এখান থেকে মানে হোটেল থেকে বের করে দিয়েছে, আর এ সত্য প্রমাণ করার জন্য একজন স্টাফকেও বলা হয়। তখন ইয়াও বলে যে আমার কাছে প্রমাণ আছে সিসিটিভি ফুটেজ। কিন্তু যখন সিসিটিভি ফুটেজ দেখানো হয় তো এমন কিছু ভিডিও ক্লিপ ছিল না, আর সহজে মিস ডাইনা সে কেসটা জিতে যায়। অন্যদিকে কিউর কেসটাও অনেকটা শুনানিতে চলে আসে। এদিকে ইয়াও অনেকটা আপসেট হয়েছিল। তখন তাওয়াই এসে বলে যে বাইরে অনেক মিডিয়া, তুমি একটু পরে যেও। তখন সে তাওয়াইকে বলে যে আমার জন্য চিন্তা করে কোনো লাভ হবে না, তুমি যেতে পারো। এদিকে লেদি আর ইয়ং হোয়া যখন কোর্ট থেকে বের হয় ওই মুহূর্তে অনেক ভিড় দেখে তারা ইয়াও ইয়াওকে সাহায্য করে, আর ইয়ং হোয়া তো ইয়াও ইয়াওকে গাড়িতে করে নিয়ে যায়। আর যাওয়ার সময় তার পুরনো ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে ইয়াও ইয়াও ইয়ং হোয়ার এক্স গার্লফ্রেন্ড ছিল। ইয়াও ইয়াও তাকে জিজ্ঞাসা করে কিন্তু সে কোনো আনসার দেয় না এবং বলে যে তুমি নিজের বাড়িও চেঞ্জ করে নাও, মিডিয়ারা তোমার বাড়ি চিনতে পেরে গেছে। এদিকে তারা মিস্টার কিউর জন্য হসপিটালে যাবে, ওই মুহূর্তে মিস ইয়াও ইয়াওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখন সে ইয়ং হোয়াকে ছেড়ে চলে যায়। আসলে মিস্টার কিউ তাকে সানিল্য করতে চাচ্ছিল আর ইয়াও ইয়াই এটা সহ্য করতে পারেনি তাই তাকে বলেছিল, কিন্তু ইয়ং হোয়া তখন তার কথা বোঝেনি আর সে তাকে ছেড়ে চলে যায়। এদিকে মিস্টার ইয়ং কিং সিংকে বলে যে ইয়ং হোয়ার অলমোস্ট মিস্টার কিউর সানিল্য হতে চলেছিল। আর হ্যাঁ, তুমি জানো না ইয়ং হোয়ার আগে একজন গার্লফ্রেন্ড ছিল যে তাকে ছোটোবেলা থেকে ভালোবাসত, এ সম্পর্কে ইয়ং হোয়া তোমাকে কিছুই বলেনি। এটা শুনে কিং সিং অনেকটা স্যাড হয়ে যায় আর ওই মুহূর্তে তাকে লেদি কল করে বলে দেয় যে আজকে ইয়াও ইয়াওকে ইয়ং হোয়া গাড়িতে করে ড্রপ করে বাঁচিয়ে নিয়েছে, আর হ্যাঁ আমি তাকে সাহায্য করতে চাই। তখন কিং সিং বলে তুমি কি ইয়াও ইয়াওকে চিনো? তখন সে বলে যে অতটা ভালো করে চিনি না, আর আমার মনে হয় ইয়ং হোয়া আর মিসেস ইউইউর কোনো সম্পর্ক আছে। আমি এটা বলতেছি কারণ তোমাদের রিলেশনশিপটা তো ফেক, আর এতে তোমাদের রিলেশনশিপে কোনো এফেক্ট হবে না। আর হ্যাঁ, তুমি যদি মিসেস ইয়াবিয়ার সম্পর্কে জানতে পারো তাহলে কেস জেতার ফলে আমি ল ফার্মে একটা পার্টি পছন্দ করি। ওই মুহূর্তে মিস্টার ইয়ং কিং সিং এর রুমে যায় আর ক্লোজ হয়ে কথা বলে। তাদের এই ছবি ক্লিক করে উইফিকে কেউ পাঠিয়ে দেয়। উইফি তো অনেকটা খুশি হয়ে যায় আর সে অনেকটা ক্লোজ হয়ে তাকে বলে যে আমি একটা ল ফার্মে যাচ্ছি, তুমি যদি চাও আমার সাথে আসতে পারো। তার এই ক্লোজনেস তাওয়াইও দেখে নেয়। অন্যদিকে ইয়ং হোয়ার কাছে মিস্টার ইয়ং আর কিং সিং এর ছবি পাঠিয়ে দেয়। অন্যদিকে তাওয়াই জিজ্ঞাসা করে তুমি এতটা কেন নিচে নামতে পেরেছো, তুমি তোমার
কাজ করতে পারবে, আমি তোমাকে দেখেছি মিস্টার ইয়ংয়ের সাথে। তখন কিং সিং তাকে রুমে নিয়ে যায় এবং বলে যে ইয়ং হোয়ের সাথে আমার বিয়েটা ফেক, আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। তখন সে বলে যে তুমি আমার চাইতে ভালো করে জানো যে মিস্টার ইয়ং কীরকম লোক, তাই তুমি তার কথায় বিশ্বাস করিও না, আর পারলে তার কাছ থেকে দূরে থাকো। অন্যদিকে ইয়ং হোয়া সে ছবিটি পেয়ে কিং সিংকে নিতে চলে যায়, কিন্তু তাকে বলে না যে সে এইসব জানতে পেরেছে। এদিকে কিং সিং ইয়ং হোয়াকে তার আগের লাইফের কথা জিজ্ঞাসা করে, মানে গার্লফ্রেন্ডের কথা। তখন তার বন্ধুর কথা মনে পড়ে যায় যে ভুলেও তোর বউকে কখনো তোর এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে বলবি না, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে। তখন সে বলে যে হ্যাঁ, মিসেস ইউইয়ের সাথে আমার পরিচয় ছিল, আমরা ছোটোবেলায় একই ক্লাসে পড়তাম আর প্রতিবেশী ছিলাম, কিন্তু ও অনেকটা ভুলই করতো। তখন কিং সিং বলে আমার মনে হয় তোমাকে এসব কিছু তোমার ফ্রেন্ডই শিখিয়ে পাঠিয়েছে। তখন সে বলে যে এমনটা নয়, ও সবাইকে ভুলই করতো, আমাকেও করতো, আমি বাধ্য হয়ে তার কথা শুনতাম। এখানে সে বলে যে তুমি আমাকে সত্যি সত্যি বলো। অন্যদিকে হঠাৎ তার বাবা কল দেয় এবং সে বলে যে তুমি কি ইয়াওইয়ের কেস সম্পর্কে জানতে পেরেছো, আর ভুলেও তুমি কিং সিংকে বলবে না। তখন কিং সিং তার কাছে তার বাবার কাছ থেকে কল কেটে দিয়ে কিং সিংকে গেম খেলতে বলে, কিন্তু কিং সিং তার উপর রাগ করে যায়। এদিকে সকালে ইয়ং হোয়া তার ফ্রেন্ডকে এই ব্যাপারে বলে, তখন সে বলে যে ভাগ্যিস তোমার বাবা তোমাকে সেভ করে নিয়েছে, আর তুমি বলতে যে বউদের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই, যারা বলে তারা পাগল, এখন কি তোমার নামটাও আমি পাগল লিস্টে অ্যাড করে দিব। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কিং সিং আর ইয়ং হোয়ার মাঝে যদি কাউকে বেছে নিতে হয় তাহলে কাকে বেছে নিবে? কিন্তু ইয়ং হোয়া কোনো আনসার দেয় না। ওদিকে মিস্টার ইয়ং একটা ব্রাঞ্চে যায় যেখানে কিং সিংও তার সাথে যায়, আর এখানে মিস ইয়াওহি বলে যে ডেইনির হাজব্যান্ডকে আমাদের কোম্পানিতে আসতে বলো, কিছু কাজ আছে। ডেইনাকে মিস্টার ইয়ং এসএমএস দিয়ে বলে যে আমরা পুরনো জায়গায় দেখা করতে চাই, তোমার জন্য কিছু সারপ্রাইজ আছে। এদিকে সেই স্টাফকে ইয়াওইয়াও জিজ্ঞাসা করে, তখন সেই স্টাফ বলে যে আমার বাবার অপারেশনের জন্য টাকা দরকার ছিল, তাই আমি এসব করেছি। ইয়াওইয়াও বলে যে ঠিক আছে, কিন্তু হ্যাঁ এসব কাজ আর দ্বিতীয়বার করিও না। এদিকে ইয়ং হোয়ার কাছে আবার একটা ছবি পাঠায় যে তোমার ওয়াইফ তোমাকে ধোকা দিচ্ছে, সে একটা জায়গায় মিস্টার ইয়ংয়ের সাথে, তাই সে তার ফ্রেন্ডের সাথে সেই প্লেসে চলে যায়। অন্যদিকে তিয়ান গ্রুপ থেকে তার বস এটা জানতে পেরে যে একটা ছেলে সুসাইড করতে চায়, আর মিসেস ইউহি তো সেই লোকটিকে খুঁজে বেড়ায় এবং ওই লোকটি ভিডিও ক্লিপে ওয়ার্নিং দিচ্ছে। ওই মুহূর্তে সে ফায়ার অ্যালার্ম লাগিয়ে দেয়। সবাই বের হলে ওই লোকটিকেও মিসেস ইউহি চিনতে পেরে যায়, কিন্তু ওই লোকটি ছুরি দিয়ে তাকে হুমকি দেয়। অন্যদিকে তাওয়াই আর তার ফ্রেন্ড ডিটেকটিভ এটা জানতে পেরে যে মিস্টার ইয়ং যে ব্রাঞ্চে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে কিং সিংকে নিয়ে অন্য একটা প্লেসে গিয়েছে, আর এখন কিং সিংয়ের বিপদ। এই ব্যাপারে সে ইয়ং হোয়াকে কল দেয়, কিন্তু ইয়ং হোয়া বলে যে সে জব রিলেটেড কাজে গেছে, তার কোনো বিপদ হবে না। তখন তাওয়াই অনেকটা রেগে যাচ্ছে এবং বলে যে তুমি আমার থেকে বেশি জানো মিস্টার ইয়ংকে। অন্যদিকে এটা জানতে পারে যে ইয়াওইয়াকে ওই ছেলেটি ছুরি আঘাত করেছে, যে ছেলেটিকে বাঁচানোর জন্য ইয়াওইয়াও ফায়ার অ্যালার্ম লাগিয়ে দিয়েছিল, এখন সে কোন দিকে যাবে। এদিকে কিং সিং মিস্টার ইয়ংকে বলে যে তুমি এখানে প্রজেক্ট করো, আমি বাইরে থেকে আসি, যদি কিছু লাগে আমাকে বলিও। অন্যদিকে উইফি কিং সিংয়ের রুমে গিয়ে ল্যাপটপ খুলে আর তার পাসওয়ার্ড আগে থেকে জানা ছিল এবং ওই ল্যাপটপে দেখে যে ইয়ং হোয়ার সাথে তার কন্ট্রাক্ট ম্যারেজ, আবার সে খুশি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় তাওয়াইকে যে তার ফ্রেন্ডের মাধ্যমে এটা জানতে পেরে গেছে কিং সিং আর মিস্টার ইয়ং কোথায় আছে। তার বন্ধুকে বলে 15 মিনিটের মধ্যে না আসলে পুলিশকে ইনফর্ম করিও। তাওয়াই তো ফুল প্ল্যান করে তাকে বাঁচাতে যায়, কিন্তু দেখে যে কিং সিং তো বাইরে। অন্যদিকে মিস ড্যানা ছিল মিস্টার ইয়ংয়ের সাথে, যে বলে যে কিং সিং ইয়ং হোয়াকে ছেড়ে আমার কাছে চলে আসো। তখন ডেইনা অবাক হয়ে যায়, আসলে ডেইনার সাথে মিস্টার ইয়ংয়ের অ্যাফেয়ার ছিল কিন্তু তার হাজব্যান্ড জানে না। আবার সে বলে যে তুমি আমাকে ধোকা দিচ্ছ। ওই মুহূর্তে মিস ড্যানার রিয়েল হাজব্যান্ড চলে আসে, যে বলে যে তুমি আমাকে ধোকা দিচ্ছ, আমি তোমার কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, তুমি সাইন করে দিও। আর কিং সিংকে ধন্যবাদ জানায়, আসলে কিং সিংই এই প্ল্যানটা করেছে মিস ডেইনার বিরুদ্ধে, কারণ সে জানতে পেরে গেছে ও ধোকা দিচ্ছে। অন্যদিকে তাওয়াই তো তাকে বলে যে তোমার এরকম করা উচিত নয়, এরকম রিক্স কাজ করলে অনেকটা ক্ষতি হতো। অন্যদিকে তাওয়াই তো কিং সিংকে জড়িয়ে ধরে এবং বলে যে এরকম কাজ কখনো তুমি করবে না। অন্যদিকে সে
তাকে রেখে চলে যায়। আর ওই মুহূর্তে উইফি তাকে কল দেয়। সে বলে যে তোমার বলা উচিত ছিল যে আমাকে কল করার কথা, তখন সে বলে কাঁচে আটকে গেছি। উইফি তো কান্না করতে থাকে, কারণ সে ওইসব ছবি পেয়ে গিয়েছে যখন কিং সিংয়ের সাথে তাওয়াই একসাথে ছিল, আর এগুলো বলে বলে সে কান্না করতে থাকে। অন্যদিকে ডিটেকটিভ কিং সিংকে বলে যে আমি তোমার হাজব্যান্ডকে কল দিয়েছিলাম, কিন্তু সে তো তোমার কোনো টেনশনই করলো না, উল্টো বললো তুমি বিজনেসের কাছে গিয়েছো। এদিকে বাসায় এসে কিং সিং দেখে ইয়ং হোয়ার কপালে ব্যথা এবং জিজ্ঞাসা করে, এবং এটা জিজ্ঞাসা করে তোমাকে বলে আমার বিপদের কথা বলা হয়েছে কিন্তু তুমি তেমনটা টেনশন করনি। ইয়ং হো বলে যে আমি টেনশন করেছিলাম, কিন্তু আমি জানি তুমি অনেকটা সাহসী, তুমি টাকার জন্য ওসব করতে পারো না। কিং সিং বলে আমি যদি টাকার জন্য করতাম, ইয়ং হোয়া বলে তুমি টাকার জন্য করলে আমার কাছে থাকতে না, তুমি এতদিনে তাওয়ার হয়ে যেতে। তারপরও সে অনেকটা অভিমান করে এবং বলে যে তারপরও। এদিকে সকালে তার বাবাকে যখন এসব সিচুয়েশন বলা হয় তখন তার বাবা বলে যে তোমার উচিত ছিল যে তার সুন্দরের প্রশংসা করা, এবার যদি তুমি তার সাথে দেখা করো তাহলে একটা গিফট নিয়ে তার সুন্দরের প্রশংসা করবে। তাই ইয়ং হোয়া একটা মার্কেটে যায়, তার জন্য ব্যাগ নিতে যায়, কিন্তু ওই ব্যাগটার দাম অনেকটা হাই ছিল তাই সে ওটা কিনতে চায়নি। অন্যদিকে কিং সিংয়ের কাছে রিওয়ার্ড যায় এবং তার একজন কলিগ বলে যে আপনাকে গাড়ি আর আপনার প্রমোশনও দেওয়া হয়েছে। কিং সিং বলে এইসব কেন, তখন সেই লোকটি তাকে ফ্ল্যাশব্যাকে বলে যে মিস্টার ইয়ংয়ের বিরুদ্ধে প্রমাণ দিয়েছে আমাদেরকে, তাই মিসেস ইউহি তোমাকে প্রমোশন দিয়ে দেয় আর তোমাকে গিফট হিসেবে গাড়ি দিয়ে দেয়। অন্যদিকে ইয়ং হোয়ার ফ্রেন্ড ইয়ং হোয়াকে অনেকটা বকা দিচ্ছে যে তোমার জন্য আমার গাড়িটাও নষ্ট হয়ে গেল, এবার কে দিবে টাকা। ওই মুহূর্তে কিং সিং বলে যে তোমার যত টাকা লাগার আমি দিব, এবার এই টাকাগুলো নিয়ে চলে যাও। এতে তার ফ্রেন্ড খুশি হয়ে যায়। অন্যদিকে কিং সিং ইয়ং হোয়াকে জিজ্ঞাসা করে তোমার অ্যাক্সিডেন্টের ফুল ডিটেলস কেন বলনি। এরপর সে যখন কথা বলতে যায় কিং সিং তাকে কিস করে দেয়। এদিকে দেখানো হয় ইয়ং হোয়া কিং সিংকে গিফট দেয় এবং সে বলে যে আমার বিশ্বাস তুমি এই কলম দিয়ে অনেক ভালো ভালো কন্ট্রাক্ট সাইন করবে। কিং সিংও খুশি হয়ে যায় এবং বলে যে তোমার সব গিফট আমার জন্য বেস্ট। এরপর সে চলে যায়। এবার তার ফ্রেন্ড তাকে আবার জিজ্ঞাসা করে ইউহি আর কিং সিংয়ের মধ্যে তুমি কাকে বেছে নিতে, তখন সে কিছুই না বলে চলে যায়। এদিকে উইফির কাছে গিয়ে লাঞ্চের জন্য তাকে ইনভাইট করে, কিন্তু সে রাজি হয় না। যখনই রাজি হয় কিং সিং তাকে কাজের জন্য ডেকে নেয়। ওই মুহূর্তে উইফি জিজ্ঞাসা করে কে কল দিয়েছে, তাওয়াই বলে আমাকে যেতে হবে। উইফি বলে যে আমি বুঝতে পেরেছি কিং সিংয়ে কল দিয়েছে, তুমি তাকে এখনও ভুলতে পারোনি, আর আমি এখান থেকে জব থেকে চলে যাচ্ছি, পারলে তুমিও চলে যাও। তাওয়াই চুপ থাকে আর উইফি তার আনসার বুঝতে পেরে যায়। তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় আমি তোমাকে প্রজেক্টে সাহায্য করতে পারবো না, তখন কিং সিং তাকে আরাম ধোলাই দেয় এবং বলে যে তোমার এই ন্যাকামো গার্লফ্রেন্ডের জন্য তুমি গিভ আপ করতে পারো না, আমি এসব টাকার জন্য করতেছি না, আমি এই ল ফর্মে এমন কিছু চেঞ্জ করতে যাই যেখানে সিঙ্গেল লয়ারদের তেমন চান্স দেওয়া হয় না। এরপর সে রাজি হয়ে যায়। ঠিক আছে, মিস্টার তিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে তার বস যায় তাকে নিষেধ করে রিজাইন না করতে, কিন্তু ইউহি বলে যে সে এখানে আর চাকরি করতে চায় না। অন্যদিকে কিং সিং ইউহির সাথে দেখা করতে চায়, তখন তাওয়াই বলে আমিও তোমার সাথে যাব। এদিকে রাতের বেলা কিং সিংয়ের কাছে ইয়ং হোয়া কথা বলে এবং কিং সিং এখানে ইউহির সাথে কথা বলার ব্যাপারটিও বলে। ফাইনালি সে রিভিল করে যে সে তার এক্স গার্লফ্রেন্ড। এবার সে রেগে যায় এবং তাকে তিনটা প্রশ্ন করে। সে বলে যে কবে তোমরা হাত ধরেছ, তখন সে বলে যে কলেজ টাইমে হলিডেতে। এরপর সে বলে যে আচ্ছা এটা বলো, যদি কখনো সুযোগ হয় কিং সিং আমার মধ্যে এবং ইউহির মধ্যে কাকে বেছে নেবে। ইয়ং হোয়া বলে যে এমনটা কখনো হবেও না, আর তুমি যেটা হবে না সেটা নিয়ে কথা কেন বলতেছো। আর এই আনসারে কোথাও না কোথাও কিং সিং কষ্ট পেয়েছে, তাই সে কোনো কিছু না বলে রাগ করে চলে যায়। অন্যদিকে কিং সিং আর তাওয়াই একসাথে ইউহির সাথে দেখা করতে যায়, যে বলে যে একটা কাজ করো, তুমি সেখানে এক মাস অন্তত কাজ করো, তারপর তুমি রিজাইন দিয়ে দিও, আর আমরা সেখানকার এনভায়রনমেন্ট সব চেঞ্জ করে দিব। এদিকে তাওয়াই বলে যে আজকে আমাদের কলেজ ফ্রেন্ডরা পার্টি দিচ্ছে, তুমি কি যাবে, তখন সে বলে যে না। অন্যদিকে কিং সিং আর ইয়ং হোয়াকে তাদের বস ইনভাইট করে। এদিকে তাওয়াই তার ফ্রেন্ডের সাথে পার্টি এনজয় করে এবং সে উইফিকেও মেসেজ দেয়।
অন্যদিকে মিসেস ইউহি তাকে বলে যে দুটি গুড নিউজ আছে, আমাদের ল ফার্মটি অনেক ভালো ইম্প্রুভ করতেছে আর আমরা কিংসিং এর সাথেও পার্টনারশিপ করতে চাই। এবং এটা শুনে কিংসিং খুশি হয়ে যায়। সে বলে, আমি হয়তো স্বপ্ন দেখতেছি। ইউহা বলে যে এটা তুমি ডিজার্ভ করো। অন্যদিকে তাওয়াই অনেকটা মুড মরা ছিল, তখন তার ফ্রেন্ড বলে যে তুমি হয়তো এখন কিংসিংকে মিস করতেছো, একটা কাজ করি আমি কিংসিংকে কল দিই, কিন্তু তার পুরনো নাম্বার নেই, এবং ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করে কিংসিংয়ের নাম্বার থাকলে দাও। ওই মুহূর্তে নিচে উইফি ছিল যে তাওয়ার সাথে দেখা করতে এসেছে, কিন্তু এটা শুনে সে তাওয়ার সাথে দেখা না করে সেখান থেকে চলে যায় এবং বলে যে তুমি এখনও কিংসিংকে পছন্দ করো। তখন তাওয়াই বলে সে বিবাহিত। তখন উইফি বলে যে তার কন্ট্রাক্ট ম্যারেজ, আর এই সম্পর্কে আমি মিসেস ইউহিকে বলতে যাচ্ছি। তাওয়াই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে কিংসিং ইয়ংহোকে বলে যে একবার যদি আমি পার্টনারশিপ হয়ে যাই, তারপর আমি মিসেস ইউহিকে আমাদের বিয়ে সত্যিটা বলে দিব। ওই মুহূর্তে সে বলে যে বলে দেওয়া উচিত। এদিকে মিসেস ইউহি আর মিস্টার জিং তাদের দুজনকে সেপারেটলি কথা বলতে নিয়ে যায়। মিস্টার জিং কিংসিংয়ের সাথে থাকে আর মিসেস ইউহি ইয়ংহোয়ার সাথে। মিসেস ইউহি একটা সমস্যায় পড়ে যায়। সে বলে যে আমার একজন ফ্রেন্ড আমার এখানে কাজ করে, কিন্তু সে এখানে কাজ করার জন্য তার বিয়ে সম্পর্কে মিথ্যা কথা বলেছে, এখন আমার কি করা উচিত? ইয়ংহোয়া বলে যে এটা তো ডিপেন্ড করবে সে কেন মিথ্যা কথা বলেছে, তার কি ভালো উদ্দেশ্য ছিল নাকি খারাপ। অন্যদিকে মিস্টার জিং কিংসিংকে বলে তুমি এখানে সাইন করার আগে দুটো জিনিসই মাথায় রাখবে, এক তুমি ফ্যামিলি এবং তোমার পরিবার থেকে কাকে বেছে নিবে। তখন সে বলে যে ইয়ংহোয়া আমার সাথে থাকলে আমি সব প্রবলেম ফেস করতে পারবো, এটা বলে সে সাইন করতে যায়।